আসসালামু আলাইকুম। হ্যালো সাবস্ক্রাইবার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শান্তা কুকিং স্টুডিওতে আমি আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি টমেটোর সস। তো টমেটোর সস তো আমরা সবাই বাজার থেকে কিনে খাই, তবে এটা স্বাস্থ্যসম্মত নয়। আমরা যদি বাসায় কিংবা বাড়িতে এটা তৈরি করি তাহলে এটা অনেক স্বাস্থ্যসম্মত। তাহলে চলুন, টমেটো সস তৈরি করতে কি কি উপকরণ লাগবে আমরা দেখে নিই। আমি 1 কেজি টমেটো নিয়েছি। টমেটোকে ভালো করে ধুয়ে এভাবে স্লাইড করে কেটে নিয়েছি। 3টি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি। 1 কাপের মতো চিনি নিয়েছি, লবণ পরিমাণ মতো, 4টে দারচিনি নিয়েছি, আমি 8-9টি শুকনা মরিচ ঢেলে নিয়েছি। আপনার চাইলে মরিচের পরিমাণটা কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা টমেটোগুলোকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে টমেটোগুলো কেটে সিদ্ধ করেও ঢেলে নিতে পারেন। একটি ছাঁকনি নিয়েছি, এখন ছাঁকনি দিয়ে এগুলোকে ছেঁকে নিব। আমরা পেঁয়াজগুলোকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে, শুকনা টালা মরিচগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আমরা 1/2 কাপ ভিনেগার ইউজ করব। আমরা চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি টমেটো গ্রাইন্ডার করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, 4টি দারচিনি, চিনি, শুকনা মরিচের গুঁড়া, আমাদের সসটি এরকম গাঢ় করে নিব। আর ঠান্ডা হলে আরো একটু গাঢ় হয়ে যাবে। তো এই সসটি বাজারের সস থেকে অনেক স্বাস্থ্যসম্মত। আর এখন সবজি পাওয়া যায়, সব সবজি পাওয়া যায়, তার মধ্যে টমেটো একটি। দেশি টমেটো বাজারে পাওয়া যায়, তো আপনারা কেমিক্যাল মুক্ত দেশি টমেটো কিনে সস তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আর খাওয়ার 2 ঘন্টা আগে নামিয়ে রাখলেই চলবে। এবার আমরা দারচিনি গুলো তুলে ফেলে দিব। তৈরি হয়ে গেছে আমাদের টমেটোর সস। দেখুন টমেটো সসের কালারটা কত সুন্দর হয়েছে। তো আশা করি আমার রেসিপিটি আপনারা যদি ফলো করেন তাহলে বাসায় খুব ইজিতেই তৈরি করতে পারবেন, আর বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের সস কিনে খেতে হবে না। আর এই সসটি আপনারা চাইলে ডিপ ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খাবার 2-3 ঘন্টা আগে নামিয়ে রাখলেই চলবে। প্রতিদিন আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের রেসিপিগুলোতে বেশি বেশি করে লাইক শেয়ার করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।